পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, কিন্তু ওই ঘর যদি কেউ ভেঙে দেয় তা হবে খুবই নিকৃষ্ট কাজ। বলছিলাম ভারতের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদের কথা। এই মসজিদ ভাঙতে প্রথম আঘাত করেছিলেন যে ব্যক্তি তার নাম বলবীর সিং, কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে সেই বলবীর সিং আজ নও মুসলিম মোহাম্মদ আমির। যে ব্যক্তি একদিন মসজিদ ভেঙে দিয়েছিলেন তিনি এখন পথে পথে ঘুরে আল্লাহর ঘর পুনর্নির্মাণ ও নতুন মসজিদ নির্মাণ করছেন। কিন্তু কিভাবে তার এই বদলে যাওয়া, আসুন আর জেনে নিই। নাম মোহাম্মদ আমির। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার পরিচয় দিয়ে, জন্মসূত্রে তিনি বললেন তার নাম বলবীর সিং। 1970 সালের 6 ডিসেম্বর হরিয়ানা প্রদেশের পানিপথ জেলার এক রাজপুত পরিবারে তার জন্ম। তার বাবার নাম ছিলেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুব ভালো মানুষ ছিলেন, যে কোনো ধরনের জৌলুম নিপীড়নের বিরোধী ছিলেন তিনি। 1947 সালে দেশ বিভাগের সময় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা তিনি দেখেছিলেন। সেই সময়কার ব্যাপক মুসলিম হত্যাকে দেশের জন্য খুব বড় ধরনের কলঙ্ক মনে করতেন তিনি। অবশিষ্ট মুসলমানদেরকে পুনর্বাসনের ব্যাপারে তিনি খুবই সাহায্য করেছেন। তিনি তার বিদ্যালয়ের মুসলমান ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে খুব বিশেষ খেয়াল রাখতেন। গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি পানিপথে গিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। মুম্বাইয়ের পর পানিপথ ছিল শিবসেনার সবচেয়ে মজবুত কেন্দ্র। বিশেষ করে যুবক শ্রেণী ও স্কুলের লোকেরা শিবসেনার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। অনেক শিবসেনার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে এবং সে পানিপথ শাখায় তার নাম লেখা। তার কাছে প্রশ্ন ছিল পুলার থাকা খেলে বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রে তার অংশগ্রহণের কথা শুনিয়েছিলেন। এবার একটু বিস্তারিতভাবে সে সম্পর্কে আমাদের বলুন। তিনি যেভাবে উত্তরটি দিলেন ঘটনাটি ছিল এরকম। 90 সালে লালকৃষ্ণ আদভানির রথযাত্রায় আমাকে পানিপথের কর্মসূচি সফল করার ক্ষেত্রে বিশেষ দায়িত্ব দেয়া হয়। রথযাত্রায় দায়িত্বশীল নেতারা আমাদের প্রতিটি শিরা উপশিরায় মুসলমানদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেয়। আমি শিবজির নামে শপথ গ্রহণ করি যে যাই কিছু ঘটুক না কেন, আর কিছুই করুক না বা নাই করুক, আমি একাই গিয়ে রাম মন্দিরের ওপর থেকে জুলুম করে চাপিয়ে দেওয়া মসজিদের রূপে অবকাঠামো ভেঙে গুড়িয়ে দেব। এই যাত্রায় আমার কর্মতৎপরতার ফলে আমাকে শিবসেনার যুব শাখার সহসভাপতি নির্বাচিত করা হয়। আমি আমার যুব টিম নিয়ে 30 অক্টোবর অযোধ্যায় গিয়ে পৌঁছি। বহু চেষ্টা করেও আমি বাবরি মসজিদের কাছে পৌঁছতে পারলাম না। এর ফলে আমার শরীরে ঘৃণা ও বিদ্বেষের আগুন আরও জ্বলে উঠল। আমি আমার সাথীদেরকে বারবার বলছিলাম এরকম জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। রামের জন্মভূমিতে আরবদের কারণে রামভক্তদের উপর গুলি চলবে, এই কেমন অন্যায় জুলুম! আমার খুব রাগ হচ্ছিল, আমি রাগে খুবই ফুসছিলাম। কখনো মনে হচ্ছিল যে আমি নিজেকেই শেষ করে দিই, আমি আত্মহত্যা করি। সারা দেশে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা চলছিল। আমি সেদিনের জন্য খুবই অস্থির ছিলাম, যেন আমার সুযোগ মিলে যায় আর আমি নিজ হাতে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দিই। এভাবে একদিন দুদিন করে সেই অপেক্ষার দিনটিও কাছে এসে পড়ল, যে দিনটাকে আমি সে সময় খুশির দিন ভাবতাম। আমি আমার কিছু আবেগদীপ্ত সাথীকে নিয়ে 92 সালের 1 ডিসেম্বর প্রথমে অযোধ্যায় যাই। আমার সাথীদের মধ্যে যোগিন্দর পাল নামে একজন যুবক ছিল। তার বাড়ি শনিপথের নিকটবর্তী জ্যাডদের গ্রামে। সে ছিল আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তার বাবা ছিলেন একজন বিরাট জমিদার। জমিদার হলেও তিনি মানুষকে খুব ভালোবাসতেন। তিনি তার একমাত্র ছেলেকে অযোধ্যায় যেতে বাধা দেন। তার বড় চাচা তাকে ফেরাতে চেষ্টা করেন, কিন্তু সে কোনো বাধাই মানেনি। আমরা 6 ডিসেম্বর আগের রাত্রে বাবরি মসজিদের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি এবং মসজিদের সামনে কিছু মুসলমানদের বাড়ির ছাদে রাত কাটাই। আমার বারবার মনে হতো না জানি আমাদেরকে 30 অক্টোবরের মতো আজও এই শুভ কাজ থেকে বঞ্চিত হতে হয়। কয়েকবারই মনে হয়েছে নেতা না জানি কী করে, আমাদের নিজেদের গিয়ে কর সেবা শুরু করা উচিত। কিন্তু আমাদের নেতা আমাদের বাধা দিলেন এবং শৃঙ্খলার সঙ্গে থাকতে বললেন। আমি তার ভাষণ শুনতে শুনতে ঘরের ছাদ থেকে নেমে এলাম এবং কোদাল হাতে বাবরি মসজিদ ভাঙতে অগ্রসর হলাম। আমার মনে বাসনা পূরণের সময় এলো। আমি মাঝের গম্বুজটির ওপর কোদাল দিয়ে আঘাত করলাম এবং ভগবান রামের নামে জোরে জোরে ধ্বনি দিলাম। দেখতে না দেখতেই মসজিদ ভেঙে গুড়িয়ে গেল। মসজিদ ভেঙে পড়ার আগেই আমরা নিচে নেমে পড়ি। আমরা খুবই আনন্দিত ছিলাম। রামলীলা লাগানোর পর তার সামনে মাথা ঝুঁকিয়ে আমরা আমাদের বাড়িঘরে ফিরে এলাম। সাথে করে নিয়ে এলাম মসজিদের 2 টুকরো ইট, যা আমরা খুশি মনে আমাদের পানিপথের সাথীদের দেখালাম। তারা আমাদের পিঠ চাপড়ে আমাদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করল। শিবসেনার অফিসেও 2টি করে ইট রেখে আসা হয়। এরপর এক বিরাট সভা হয় এবং সকলেই তাদের বক্তৃতায় অত্যন্ত গর্বের সঙ্গে আমার উচ্ছ্বসিত প্রশংসা করে। আমি আমার বাড়ি গিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে এ কথা বলি। আমার বাবা খুব অসন্তুষ্ট হন। এ ব্যাপারে তার গভীর দুঃখের কথা জানিয়ে আমাকে পরিষ্কার বলে দেন, এখন এই ঘরে আমি আর তুমি দুজন একসঙ্গে থাকতে পারি। তুমি থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, নইলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। মালিকের ঘর যে ভেঙেছে আমি তার মুখ দেখতে চাই না,
আমার মৃত্যু পর্যন্ত তুমি আমার মুখ কখনো আমাকে দেখাবে না। আমি ধারণা করতে পারিনি এমনটা ঘটবে। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম, তিনি আমাকে এও বলেন যে এ ধরনের জালিমদের কারণে এদেশ ধ্বংস হয়ে যাবে। অবশেষে রাগে ক্ষোভে তিনি বাড়ি ছেড়ে যেতে উদ্যত হলেন। আমি ব্যাপারটা আঁচ করতে পেরে বললাম, আপনি বাড়ি ছেড়ে যাবেন না, আমি নিজেই আর এই বাড়িতে থাকতে চাই না। যেখানে একজন রাম মন্দির ভক্তকে জালিম মনে করা হয়, এরপর আমি বাড়ি থেকে চলে আসি এবং পানিপথে থাকতে শুরু করি। এরপর তার কাছে প্রশ্ন রাখা হয়, আপনি আপনার ইসলাম গ্রহণের ব্যাপারে আমাদের কিছু বলুন। তিনি আমাদের বললেন, প্রিয় ভাই আহমদ, আমার আল্লাহ কত মেহেরবান ও দয়ালু, তিনি চাননি আমি জুলুম ও শিরকের অন্ধকারে হাবুডুবু খাই। যিনি আমাকে ইসলামের নূর ও হেদায়ত দ্বারা ধন্য করেছেন, আমার মতো জালিম যে কিনা তার পবিত্র ঘরকে ভেঙেছে, সেই তাকে হেদায়ত দানে ধন্য করেছেন। ঘটনা ছিল, আমার বন্ধু যোগিন্দর বাবরি মসজিদের কিছু ইট এনে রেখেছিল এবং মাইক দিয়ে ঘোষণা দেয় যে ইটগুলো রাম মন্দিরের ওপর নির্মিত অবকাঠামো, সৌভাগ্যক্রমে তা আমাদের হাতে এসে পৌঁছেছে। সমস্ত হিন্দু ভাই যেন এর উপর পেশাব করে, আর কি ঘোষণা হতে ভিড় লেগে গেল। এবার মসজিদের যিনি মালিক তার ক্ষমতা প্রদর্শনের পালা। চার পাঁচ দিন পর যোগিন্দরের মস্তিষ্ক বিকৃতি ঘটে, সে পাগল হয়ে যায়, সম্পূর্ণ উলঙ্গ থাকতে শুরু করে, পরনে আদৌ কাপড় থাকতো না। সম্মানিত জমিদার চৌধুরীর একমাত্র ছেলে ছিল সে, তার বাবা এতে খুবই চিন্তিত হয়ে পড়ে। ছেলের সুচিকিৎসার জন্য সাধু সন্ন্যাসী ও আলিম ওলামা দেখান, বারবার মহান মালিকের কাছে মাফ চাইতে থাকে, দান খয়রাত করতে থাকেন, কিন্তু তার অবস্থার উন্নতি না হয়ে বরং খারাপই হতে থাকে। একদিন তিনি বাইরে যেতেই সে তার মাকে জড়িয়ে ধরে, মা চিৎকার করতে শুরু করলে মহল্লাবাসী ছুটে এসে তাকে রক্ষা করে। এরপর থেকে তাকে শেকলে বেঁধে রাখা হয়। যোগিন্দরের বাবা ছিলেন খুবই সম্মানিত লোক, তিনি এই ঘটনা শুনে ছেলেকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। এমন সময় কেউ তাকে বলে যে এখানে শনিপথে ঈদগাহের পাশে একটি মাদ্রাসা আছে, ওখানে একজন বড় মাওলানা সাহেব এসে থাকে, একবার গিয়ে তার সঙ্গে দেখা করেন আপনি, এরপর যদি কিছু না হয় তখন যা হয় করবেন। তিনি শনিপথে যান, গিয়ে জানতে পারেন মাওলানা সাহেব মাসের এক তারিখে আসেন, বিগত পরশু এসে পরদিন চলে গেছেন। মাদ্রাসার ইমাম সাহেব তাকে বলেন যে অবস্থা খারাপ হওয়ার দরুন 6 ডিসেম্বরের আগে হরিয়ানার বহু ইমাম এখান থেকে উত্তরপ্রদেশে চলে গিয়েছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ এক মাস পর্যন্ত ফিরে আসেননি। এজন্য মাওলানা সাহেব 1 তারিখে এ বিষয়ে বক্তৃতা করেন এবং বক্তৃতায় বিরাট জোর দিয়ে একথা বলেন যে মুসলমানরা এসব অমুসলিম ভাইদেরকে যদি ইসলামের দাওয়াত দিতেন তাহলে এ ধরনের দুর্ঘটনার জন্ম হতো না। তিনি বলেন যে বাবরি মসজিদ ভাঙার জিম্মাদার একাধিক থেকে আমরা মুসলমানরাও, আর এখনও যদি আমাদের হুঁশ হয় এবং আমরা যদি দাওয়াতের হক আদায় করতে থাকি তাহলে এই মসজিদ যারা ভেঙেছে তারা মসজিদ নির্মাতা হতে পারে, তারাই মসজিদের খাদেম। মাদ্রাসার ইমাম সাহেব যোগিন্দরের বাবাকে বলেন, আমি ঝাড়ফুঁক করতাম কিন্তু আমাদের হজরত মাওলানা আমাকে এ কাজ করা থেকে থামিয়ে দিয়েছেন, কেননা এ কাজে অনেক সময় মিথ্যা বলতে হয় এবং মহিলাদের সঙ্গে মেলামেশা করতে হয়, আর আপনার ছেলের ওপর তো কোনো জাদু কিংবা জিনভূতের আছরও নেই, বরং এই তো সেই মালিকের আজাবের ফল। আপনার জন্য একটি সুযোগ আছে, মাওলানা সাহেব আগামী পরশু বুধবার দুপুরে এখানে আসছেন, আপনি তখন তার সঙ্গে দেখা করুন এবং আপনার কথা তাকে বলুন, আপনার ছেলে আশা করি ভালো হয়ে যাবে, কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে, আর তা হলো আপনার ছেলে যদি ভালো হয়ে যায় তবে আপনাকে মুসলমান হতে হবে। চৌধুরী সাহেব বললেন, আমার ছেলে ভালো হয়ে গেলে আমি সবকিছু করার জন্য তৈরি আছি। বুধবার সকালে যোগিন্দরের বাবা ছেলেকে নিয়ে সেই মাদ্রাসায় গিয়ে মাওলানা সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলেন। বুধবার বেলা জোহরের আগে মাওলানা সাহেবের আগমন ঘটে, সেকলে বাধা যোগিন্দর সম্পূর্ণ দিগম্বর অবস্থায় দাঁড়ান। চৌধুরী সাহেব কাঁদতে কাঁদতে মাওলানা সাহেবের পায়ের উপর পড়ে যান এবং বলতে থাকেন, মাওলানা সাহেব, আমি এই আহমকটাকে খুবই ঠেকাতে চেষ্টা করেছি কিন্তু সে পানিপথের এক কুচক্রির চক্রান্তে পড়ে। মাওলানা সাহেব আমার উপর দয়া করুন, আমাকে মার্জনা করে দিন, আমার ঘর বাঁচান। মাওলানা সাহেব কঠোর ভাষায় তাকে মাথা তুলতে বলেন এবং পুরো ঘটনা শুনেন। তিনি চৌধুরী সাহেবকে বলেন যে সমগ্র জগৎ সংসার নিয়ন্ত্রণকারী সর্বশক্তিমান আল্লাহর ঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এত বড় পাপ করেছে এবং এত বড় জুলুম করেছে যে যদি তিনি গোটা বিশ্বর চর ধ্বংস করে দেন তাহলে তার যথার্থ হবে, এত বরং কমই হয়েছে যে এই পাপের বোঝা কেবল একাকী তার উপর পড়েছে। আমরাও সেই সর্বশক্তিমান মালিকের বান্দা এবং একদিক থেকে এই বিরাট পাপের অংশীদারও আমরা, আর তা এই দিক দিয়ে যে আমরা তাদেরকে বোঝাবার হক আদায় করি যারা বাবরি মসজিদ ভেঙেছে। এখন আমাদের আয়ত্তে আর কিছুই নেই, আমরা কেবল এতটুকু করতে পারি যে আপনি সেই মালিকের সামনে কাঁদেন এবং তার কাছে ক্ষমা চান, আর আমরাও ক্ষমা চাই। এরপর মাওলানা সাহেব বললেন, মসজিদের অনুষ্ঠান শেষ হওয়া না পর্যন্ত আপনি মালিকের কাছে অন্তর দিয়ে মাফ চান, প্রার্থনা করতে থাকুন যে মালিক আমার বিপদ কেবল আপনিই দূর করতে পারেন, আর কেউ দূর করতে পারে। মাওলানা সাহেব মসজিদে গেলেন, নামাজ পড়লেন, অল্প সময়ের জন্য উপস্থিত লোকদের সামনে বক্তৃতাও দিলেন এবং দোয়া করলেন। মাওলানা সাহেব সকলকেই যোগিন্দর ও তার বাবার জন্য দোয়া করতে গেলেন।
অনুষ্ঠান শেষ হওয়ার পর মসজিদে নাস্তা হলো। নাস্তা থেকে মুক্ত হবার পর মসজিদ থেকে বের হতেই আল্লাহর কি মেহেরবানি দেখুন, যোগিন্দর তার বাবার মাথা থেকে পাগড়ি টেনে নিয়ে তার উলঙ্গ শরীর ঢাকলো এবং দিব্যি সুস্থ মানুষের মতো তার বাবার সাথে কথা বলতে লাগলো। সকলে এই দৃশ্য দেখে আনন্দিত হল। মাদ্রাসার ইমাম সাহেব যোগিন্দরের বাবাকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন যে মালিক তাকে ভালো করে দিয়েছেন, আপনি যদি ওয়াদামাফিক মুসলমান নাও হন তাহলে সে আবার এর চেয়েও মারাত্মক পাগল হতে পারে। এরপর যোগিন্দরের বাবাকে মসজিদে নিয়ে যাওয়া হতেই যোগিন্দর জিজ্ঞেস করলো, বাবা আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন মুসলমান হতে। তখন যোগিন্দর বলল, আমাকে তো আপনার সঙ্গে আপনার আগে মুসলমান হতে হবে এবং আমাকে বাবরি মসজিদ পুনর্বার অবশ্যই নির্মাণ করতে হবে। তারপর তারা উভয়ে খুশি মনে অজু করলেন। তাদেরকে কালিমা পড়ানো হলো, বাবার নাম মোহাম্মদ উসমান এবং ছেলের নাম মোহাম্মদ ওমর রাখা হলো। এরপর তারা খুবই খুশি হয়ে নিজেদের গ্রামে ফিরে গেলেন। গ্রামে একটি ছোট মসজিদ ছিল, তারা মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করলেন। ইমাম সাহেব স্থানীয় মুসলমানদেরকে তাদের বাপ বেটার মুসলমান হবার কথা জানিয়ে দিলেন, ফলে একজন দুজনের কান থেকে গোটা এলাকায় একথা ছড়িয়ে পড়ল, হিন্দুদের কান পর্যন্ত পৌঁছে যায়। ফলে এলাকার প্রভাবশালী হিন্দুদের এ নিয়ে মিটিং হয় এবং সিদ্ধান্ত হয় যে তাদের দুজনকে রাতের বেলা মেরে ফেলতে হবে, অন্যথায় তারা অনেক লোকের ধর্ম নষ্ট করে দেবে। তাদের এই মিটিংয়ে একজন ধর্মত্যাগী উপস্থিত ছিল, সে ইমাম সাহেবকে গোপনে তাদের চক্রান্তের কথা জানিয়ে দেয়। ফলে আল্লাহর মেহরবানিতে রাতের অন্ধকারে তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়। তারা ফুলাদ গিয়ে পৌঁছেন, পরে তাদেরকে 40 দিনের জন্য তাবলিগ জামাতে পাঠিয়ে দেয়। এরপর আমির সাহেবের পরামর্শে যোগিন্দর 3 শিবলাও দেয় এবং যোগিন্দরের মাও মুসলমান হয়ে যায়। এরপর মোহাম্মদ ওমরের বিয়ে হয় দিল্লির এক ভালো মুসলিম পরিবারে। এখন তারা বেশ আনন্দের সঙ্গে দিল্লিতে সপরিবারে বসবাস করছে। গ্রামের জায়গা জমি ঘরবাড়ি সব বিক্রি করে তারা দিল্লিতে একটি কারখানা দিয়েছে। এরপর প্রশ্ন ছিল, মাস্টার সাহেব আমি আপনাকে আপনার ইসলাম গ্রহণের ব্যাপারে প্রশ্ন করেছিলাম, আমি জানতে চেয়েছিলাম আপনি কিভাবে মুসলমান হলেন। আপনি যোগিন্দর ও তার পরিবারের মুসলমান হবার কাহিনী শুনলেন, যদিও তা খুবই চমকপ্রদ ও বিস্ময়কর, কিন্তু আমি তো আপনার ইসলাম গ্রহণ সম্পর্কে জানতে চাই, কিভাবে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন সে সম্পর্কে বলুন। এরপর তিনি উত্তর বললেন, প্রিয় ভাইটি আমার, আসলে আমার ইসলাম গ্রহণের কাহিনী এর থেকে আলাদা করা সম্ভব নয়, এজন্য আমি এর প্রথম অংশ শোনালাম, এখন শুনুন দ্বিতীয় অংশ। 1993 সালের 9 মার্চ আমার বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, বাবরি মসজিদ ভেঙে দেয় এবং তাতে আমার অংশগ্রহণ তাকে খুবই আঘাত দিয়েছিল। তিনি প্রায়ই আমাকে আমার মাকে বলতেন, মালিক আমাকে মুসলমানদের মধ্যে জন্ম দিলেন না কেন, আমি যদি মুসলমানদের ঘরে জন্ম নিতাম তাহলে অন্তত জুমুলুম নিপীড়ন সহ্যকারীদের তালিকায় আমার নাম থাকত। তিনি আমার পরিবারের সদস্যদের বলে গিয়েছিলেন, আমি মারা গেলে আমার লাশের কাছে যেন বলবীর না আসে, প্রথা ও রেয়াজ মাফিক আগুনে যেন পোড়ানো না হয়, হিন্দুদের শ্মশানে যেন আমাকে নেওয়া না হয়। পরিবারের লোকেরা তার অন্তিম ইচ্ছা অনুযায়ী সব কিছু করে। 8 দিন পর আমার বাবার মৃত্যুর সংবাদ আমি পাই, এত আমার মন ভেঙে যায়। তার মৃত্যুর পর বাবরি মসজিদ ভাঙা এবং আমার কাছে জুলুম মর্দান হতে থাকে এবং গর্বের বদলে আফসোস হতে থাকে। আমার অন্তর যেন হঠাৎ দম পুকুরে নিভে যায়। আমি বাড়ি গেলে যা আমার বাবার কথা স্মরণ করে কাঁদতে থাকেন এবং বলতে থাকেন, এমন একজন ভালো মানুষকে তুই কষ্ট দিয়ে মেরে ফেললি, তুই কতটা নীচ ও কতটা হীন জাতের মানুষ। মায়ের এ ধরনের আচরণের কারণে আমি বাড়ি যাওয়া বন্ধ করে দিই। জুন মাসে ওমর অর্থাৎ যোগিন্দর তাবলিগ জামাত থেকে ফিরে এলো। সে পানিপথে আমার সঙ্গে দেখা করলো এবং তার পুরো ঘটনা আমাকে বলল। বিগত 2 মাস থেকে আমার মন সবসময় ভীত সন্ত্রস্ত থাকত, না জানি কোনো আসমানি বালা মুসিবত আমার উপর এসে পড়ে। বাবার দুঃখ মনকষ্ট এবং বাবরি মসজিদ ভাঙার দরুন আমার মন সবসময় খারাপ থাকত। মোহাম্মদ ওমরের কথা শুনে আমি আরো বেশি চিন্তিত হয়ে পড়লাম। ওমর ভাই আমাকে বললেন, আমি যেন 23 জুন শনিপথে মাওলানা সাহেবের সাথে গিয়ে অবশ্যই দেখা করি, আরও ভালো হয় যদি তার সঙ্গে আমি কিছুদিন থাকি। আমি প্রোগ্রাম বানালাম কিন্তু পৌঁছতে আমার কিছুটা দেরি হয়। ওমর ভাই আমার আগেই পৌঁছে গিয়েছিল এবং মাওলানা সাহেবকে আমার অবস্থা সম্পর্কে সব বলেছিল। আমি সেখানে গেলে মাওলানা সাহেব আমাকে কাছে টেনে নিলেন এবং বললেন, যোগিন্দরের সঙ্গে সর্বময় মালিক যা করেছেন আপনার সঙ্গে একই রূপ ব্যবহার করা হতে পারে, আর মালিক যদি এই জগতে শাস্তি নাও দেন তাহলে মৃত্যুর পর চিরস্থায়ী জীবনে যে শাস্তি মিলবে তা আপনি কল্পনাও করতে পারবেন। 1 ঘন্টা মাওলানা সাহেবের সাথে থাকার পর আমি সিদ্ধান্ত নিলাম, আসমানি বালার হাত থেকে বাঁচতে হলে আমাকে অবশ্যই মুসলমান হতেই হবে। মাওলানা সাহেব 2 দিনের জন্য বাইরে কোনো সফরে যাচ্ছিলেন, আমি তার সঙ্গে যেতে চাইলাম, তিনি খুব খুশি হয়েই অনুমতি দিলেন। একদিন হরিয়ানা, এরপর দিল্লি ও খুরজার সফর ছিল, 2 দিন পর তিনি ফুলাদ ফিরে এলেন। এই 2 দিন আমার মন ইসলাম গ্রহণের জন্য তৈরি হয়ে গিয়েছিল। আমি ওমর ভাইকে আমার ইচ্ছার কথা জানালাম, সে খুব খুশি হয়ে মাওলানা সাহেবকে তা জানালো। আলহামদুলিল্লাহ 25 জুন 1993 জোহর নামাজের পর আমি ইসলাম কবুল করি।
ইসলাম সম্পর্কে পড়াশোনা এবং নামাজের নিয়মকানুন ও দরকারি মাসলা মাসাইল শেখার জন্য তিনি আমাকে কিছুদিন খোলা থাকার পরামর্শ দিলেন। আমি আমার স্ত্রী ও ছোট বাচ্চাদের সমস্যার কথা বললে তিনি বাড়ির ব্যবস্থা করে দিলেন। আমি কয়েক মাস ফুলাতে এসে থাকলাম এবং আমার স্ত্রীর ইসলাম গ্রহণের ব্যাপারে কাজ করতে থাকি। 3 মাস পর আলহামদুলিল্লাহ আমার স্ত্রীও মুসলমান হয়ে যান। এভাবেই আমি মুসলমান হয়ে যাই। এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরএমএম টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।